ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লিহ আবরকাত আমাদের এক বনের প্রশ্ন আছে তিনি বলতে চাচ্ছেন যে হাদিসে তিনি পেয়েছেন যে কোনো ব্যক্তি কোনো মানুষকে রোজা কোনো রোজাদারকে যদি ইফতার করায় তার সম পরিমাণ সব পাবে এখন তার প্রশ্ন আছে যদি কোনো ব্যক্তি এমন হয় যে শুধু রোজা রোজার সময় আসলে রোজা রাখে কিন্তু অন্য সময় কোনো বাজাদের বৃক্ষ করে না সালাত ইত্যাদি আতাই করে না তাই এই ব্যক্তিকে ইফতার করলে কি রোজার সম পরিমাণ সব পাওয়া যাবে আমরা বলো যে পাওয়া যাওয়াই স্বাভাবিক আপনার কারণ হাদিসের মধ্যে ব্যাপক শব্দ বলা হয়েছে মানফত তারা সাইমান কোনো রোজাদারকে কেউ যদি ইফতার করে শুধু এই ব্যক্তিও রোজাদার সে রোজা রয়েছে যদি সমস্যা আছে তার রোজা কবুল হবে কি হবে না সেটা নিয়ে ভিন্ন কথা কিন্তু সে তো রোজাদার রোজাদার হিসাবে সুতরাং আপনাকে সম পরিমাণ দেওয়া হবে এখন কথা থেকে যায় যে তার সম পরিমাণ দিবে সে পাবে কি না স্বভাব সেটাই নিয়ে তো কথা এক ব্যক্তি যদি রোজা থাকে কিন্তু সালাত আদায় করে না তাহলে তাইলে এই ব্যক্তিত্ব রোজা সব পাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না শুধু দায়িত্ব আদায় হয় তাইলে হাদিসের মধ্যে বলা হয়েছে তার সম পরিমাণ সব পাইবে এ সাপ ঠিক মন যেতে হইলে সে তো পাবে না এই কারণে আরেকটা হাদিস মনে রাখতে হবে রসুল তো আমাকে কিলা থাকে যে তোমার খাদ্য যেন মোত্তাকি মানুষ ছাড়া না খায় যে আল্লাহকে ভয় করে চলে সে ছাড়া যেন তোমার খাদ্য না খায় কারণ আমরা বলবো এই হাদিসের দৃষ্টিকোণে যে ব্যক্তি অন্য সময়ে বাদত করে একজন মোমেন তাকেই তাকে ইফতার করানোর চেষ্টা করবেন দরকার হইলে একে পুরো রমজান ইফতার করান কোনো সমস্যা নেই আজেবাজে লোককে একদিনে অনেকগুলোকে ইফতার করানোর চাইতে যে হ্যাঁ আপনার মোদ তাকে সব সবসময় ইফতার করান হ্যাঁ সে তাকে ইফতার করলে সেটা তার ন্যাকের কাজে তার এনার্জিগুলো ব্যয় হবে তার শক্তি আসলে শরীরে এটা হচ্ছে আসল কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে অন্য মানুষের চাইতে নিজের রক্তের সম্পর্কে মানুষকে যদি ইফতার করায় সব বেশি হবে কারণ এতে করেই আত্মীয়তার বন্ধন রক্ষা করার সব মিলবে বাড়তে সব হ্যাঁ সুতরাং সেটা ভালো হ্যাঁ অন্য দূরের মানুষের চাইতে কেন বাড়তে সব মিলবে যা যা কোনো